ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস নাইনের পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট এর কোষে দেখি 5.4 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 5 দাগের 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 5 দাগের 5 থেকে শুরু করব। তা 5 দাগের 5 কী আছে দেখো। প্রথম সমীকরণ আছে x + y = 11 এবং আরেকটি সমীকরণ আছে যে y + 2 = 1/8 × 10y + x। তাহলে দেখো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করছি এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। তা এক্ষেত্রে 1 নং আর 2 নং সমীকরণ থেকে আমরা x এর মান বের করব এবং সেই x এর মান দুটি তুলনা করে আমরা y এর মান বের করব। ঠিক আছে, যেহেতু এটি তুলনামূলক পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তা দেখো এখান থেকে x সমান আমরা কি পাবো, +y কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে -y হয়ে যাবে, অর্থাৎ x সমান আমরা পেলাম 11 - y। তা এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করছি। এবার এক্ষেত্রে দেখো এখানে সমান চিহ্নের এপাশে কী আছে, y + 2 আছে এবং সমান চিহ্নের এপাশে 10y + x কে 1/8 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে উপরে আমরা কি পাবো, 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা এটাই পাবো, অর্থাৎ 10y + x পাবো এবং নিচে আমরা 8 পাবো। এবার কি করব, আমরা কোনাকোনি গুণ করব। তা দেখো এর নিচে 1 আছে, তাহলে এই গুণটা করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 10y + x এবং এই গুণটা করলে আমরা পাবো 8y + 8 × 16। যেহেতু আমরা x এর মান বের করব তাই আমরা এই গুণটা আগে করলাম। তা দেখো এখান থেকে আমরা x কে রেখে দিচ্ছি আর 10y কে সমান চিহ্নের উপাশে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো সমান চিহ্নের উপাশে কী ছিল, সমান চিহ্নের উপাশে ছিল 8y + 16 এবং 10y কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি বা x সমান এখানে দেখো 16 আছে আর 10y থেকে 8y বাদ গেলে আমরা -2y পেলাম। তাহলে এটি হচ্ছে x এর মান। তা এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো 3 নম্বর সমীকরণে এটিও x এর মান, 4 নম্বর সমীকরণে এটিও x এর মান, তাহলে দুটিই তো সমান। তাহলে এখানে আমরা 3 নং ও 4 নং সমীকরণে তুলনা করে পাই। তিন নম্বর সমীকরণে কি ছিল, 11 - y সমান 4 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, 16 - 2y। ঠিক আছে, এখান থেকে দেখো যেহেতু আমরা y এর মান বের করব তাহলে y গুলোকে আমরা সমান চিহ্নের বাঁদিকে নিয়ে যাচ্ছি। তাহলে -2y কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে কি হবে, +2y হবে আর এপাশে কি আছে, -y আছে, বসিয়ে দিলাম। সমান চিহ্নের উপাশে তাহলে কি পড়ে থাকবে, 16 পড়ে থাকবে এবং 11 কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে -11 হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা পাচ্ছি দেখো y সমান, অর্থাৎ 2y থেকে 1y বাদ গেলে আমরা y পেলাম, 16 - 11, 16 থেকে 11 বিয়োগ করলে y এর মান আমাদের 5 বের হলো। এইবার এই y এর মান আমরা হয় 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা x এর মান বের করব। তা এক্ষেত্রে আমরা 3 নম্বর সমীকরণে y = 5 বসিয়ে পাই। তা দেখো এক্ষেত্রে 3 নম্বর সমীকরণটা কি ছিল, 3 নম্বর সমীকরণ ছিল x = 11 - y, তাহলে y এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, অতএব x এর মান আমাদের 6 বের হলো। তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x = 6 এবং y = কত বের হলো, 5। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5-6টা লক্ষ্য করো, 5-6 কী আছে দেখো, 5-6 আমরা দেখতে পাচ্ছি প্রথম সমীকরণ আছে x/3 + y/4 = 1 এবং দ্বিতীয় সমীকরণ আছে 2x + 4y = 11। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমাদের x এর অথবা y এর মান বের করতে হবে এবং সেই মান দুটি তুলনা করে অপরটির মান আমাদের বের করতে হবে। তাই এক্ষেত্রে আমরা x এর মানই বের করছি। তা দেখো আমরা প্রথমে 3-4 লসাগু করছি, 3-4 লসাগু 12 হবে, 3-12 মধ্যে কবার যাবে, 4 বার যাবে, সেই 4 দিয়ে উপরের x কে গুণ করলে আমরা 4x পাবো, 4-12 মধ্যে 3 বার যাবে, সেই 3 দিয়ে উপরের y কে গুণ করলে আমরা 3y পাবো = 1। এবার দেখো এখান থেকে কোনাকোনি গুণ করলে আমরা পাচ্ছি 4x + 3y = 12 কে
12। যেহেতু আমরা x এর মান বের করব, x টাকে আমরা বাঁ দিকে রেখে দিচ্ছি এবং y কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা পাবো 4x সমান 12 মাইনাস 3y। সাইড চেঞ্জ করলে সংখ্যাগুলির চিহ্ন পাল্টে যায়, অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x সমান আমরা পাচ্ছি 12 মাইনাস 3y বাই 4। ঠিক আছে, তা এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো এক্ষেত্রে আমরা x এর মান বের করে নিচ্ছি, তা কী আছে দেখো, 2x সমান আমরা পাবো 11 মাইনাস 4y, অতএব x সমান কী হবে 11 মাইনাস 4y বাই 2। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম, তা এটিও x এর মান, এটিও x এর মান। তাহলে 3 নং ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই তা দেখো 3 নম্বর সমীকরণে কি আছে, x সমান আছে 12 মাইনাস 3y বাই 4 এবং 4 নম্বর সমীকরণে x সমান আছে 11 মাইনাস 4y বাই 2। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করা। এখন কোন গুণটা আমরা আগে করব, তা দেখো এই গুণটা আমরা আগে করছি, তাহলে আমরা কি পাচ্ছি 12 দুগুণ 24 মাইনাস 6y, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 11 44 বিয়োগ 4 4 16y। এবার ওয়াইগুলোকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তা দেখো এক্ষেত্রে মাইনাস 16y কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে কি হবে, প্লাস 16y হবে, এবং এখানে কি ছিল, মাইনাস 6y ছিল। ঠিক আছে, আর এদিকে 16y কে তো নিয়ে গেছে এদিকে, তাহলে এখানে কি পড়ে থাকলো, 44 পড়ে থাকলো, এবং 24 কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, অতএব এখান থেকে আমরা পাচ্ছি 10y সমান 44 থেকে 24 বাদ দিলে আমরা 20 পাব, বা y সমান কি হবে 20/10, তা 20 কে 10 দিয়ে ভাগ করলে y এর মান আমাদের কত বের হবে, y এর মান আমাদের 2 বের হবে। এবার এই y এর মান হয় 3 নম্বর নয় 4 নম্বর সমীকরণে বসিয়ে আমাদের x এর মান বের করতে হবে, তা এই ক্ষেত্রে আমরা 3 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই, তিন নম্বর সমীকরণটা কি ছিল, x সমান 12 মাইনাস 3y, তাহলে y এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, বাই কত 4। তাহলে দেখো এখানে 3 দুগুণে 6, তা 12 থেকে 6 বাদ দিলে আমরা 6 পাব, অর্থাৎ উপরে 6 থাকছে নিচে 4 থাকছে, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা 3/2 পেলাম x এর মান। তাহলে আমরা লিখে নিই, অতএব নির্ণয় সমাধান x সমান 3/2 এবং y সমান কত, y সমান 2। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7 দাগাটা লক্ষ্য করো, 7 দাগে কী আছে দেখো, 7 দাগায় প্রথম সমীকরণে দেখতে পাচ্ছি যে x প্লাস 2/y সমান 7, এবং আরেকটি সমীকরণ আছে 2x মাইনাস 6/y সমান 9। তাহলে এটিকে আমরা 1 নম্বর এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, তা দেখো এক্ষেত্রে যেহেতু x এর মান বের করব, x টাকে আমরা রেখে দিচ্ছি এবং প্লাস 2/y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, সমান চিহ্নের ওপাশে 7 ছিল বসিয়ে দিলাম, এবং এটা ওপাশে গেলে এই চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ x সমান 7 মাইনাস 2/y পাব, এবং এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। আর এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, যেহেতু x এর মান বের করব, x টাকে আমরা রেখে দিচ্ছি এবং মাইনাস 6/y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এর চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ আমরা পাবো 9+6/y। এখান থেকে আমরা x এর মান বের করব, অর্থাৎ x সমান কি হবে, এই টোটালটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 9+6/y, এর নিচে 2 চলে আসবে, তা এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করছি। এবার দেখো এখানে এটিও x এর মান, এটিও x এর মান, তাহলে এই মান দুটি সমান হবে, অতএব আমরা 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দ্বয় তুলনা করে পাই। তিন নম্বর সমীকরণে কী আছে দেখো, 7-2/y সমান 4 নম্বর সমীকরণে কী আছে, 9+6/y, নিচে 2 আছে। তাহলে দেখো এর নিচে কিছু না থাকা মানে এর নিচে 1 আছে আমরা ধরে নিতে পারি। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করব, তা দেখো এই গুণটা আমরা আগে করছি,
তাহলে আমরা কি পাবো? এক দিয়ে গুণ করলে যা আছে আমরা তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 9 + 6/y, এবং এক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 7 × 14 পাবো, মাইনাস আছে বসিয়ে দিলাম। 2 দিয়ে 2/y কে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো 4/y। অর্থাৎ যখন কোনো ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন সেটি লবের সাথে গুণ হয়, হরের সাথে গুণ হয় না। তাহলে দেখো, যেহেতু আমরা ওয়াই এর মান বের করবো, ওয়াইগুলোকে সমীকরণের বাঁদিকে নিয়ে যাই, তাহলে এই পাশে কী ছিল? 6/y ছিল, -4/yকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো +4/y। এবং ওপাশে কত ছিল? 14 ছিল, বসিয়ে দিলাম, 9কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যেহেতু এই ভগ্নাংশ দুটোর নিচে হর কত আছে? ওয়াই আছে, অর্থাৎ একই আছে। তা এইরকম ক্ষেত্রে যোগ করার সময় আমরা সরাসরি লব দুটিকে যোগ করে দিতে পারি, অর্থাৎ এক্ষেত্রে 6 আর 4 যোগ করলে আমরা 10 পাবো। তাহলে 6/y + 4/y এই দুটি যোগ করলে আমরা কি পেলাম? আমরা পেলাম 10/y। এখান থেকে দেখো, 14 থেকে 9 বাদ গেলে আমরা 5 পাবো। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব, এর নিচে তো 1 আছে, তাহলে এই গুণটা আমরা আগে করছি, অর্থাৎ 5 দিয়ে y কে গুণ করলে আমরা 5y পাবো, এবং 1 দিয়ে 10কে গুণ করলে আমরা 10 পাবো। বা ওয়াই সমান কি হবে? ওয়াই সমান হবে 10/5, 10কে 5 দিয়ে ভাগ করলে ওয়াই এর মান আমাদের 2 বের হলো। এবার এই ওয়াই এর মান হয় 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে হবে। তা এক্ষেত্রে আমরা 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 2 বসিয়ে পাই। তা 3 নম্বর সমীকরণটা কি ছিল? x = 7 - 2/y। তাহলে ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো। তা দেখো, 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, অর্থাৎ 7 - 1, 7 থেকে 1 - করলে x এর মান আমাদের 6 বের হলো। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, অতএব নির্ণীয় সমাধান x = 6 এবং y = 2। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 8 দাগাটা লক্ষ্য করো, 8 দাগে কী আছে? দেখো 8 দাগে প্রথম সমীকরণ আছে 1/x + 1/y = 5/6, এবং আরেকটি সমীকরণ আছে 1/x - 1/y = 1/6। তাহলে এটিকে আমরা 1 নম্বর এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো, প্রথম সমীকরণ থেকে আমরা 1/x এর মান কি পাচ্ছি? তাহলে 1/x কে আমরা এপাশে রেখে দিচ্ছি, এবং 1/y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। সমান চিহ্নের ওপাশে 5/6 ছিল, বসিয়ে দিলাম, এবং এটা ওপাশে গেলে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ আমরা পেলাম 1/x = 5/6 - 1/y। তাহলে এটিকেই আমরা 3 নম্বর সমীকরণ করে দিলাম। এবং দেখো, এক্ষেত্রেও আমরা 1/x এর মানটা বের করছি। তাহলে কি হবে? এই 1/y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যেতে হবে, সমান চিহ্নের ওপাশে 1/6 ছিল, আর -1/y কে ওপাশে নিয়ে গেলে +1/y হয়ে গেল। তাহলে এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করছি। তাহলে দেখো, এটিও হচ্ছে 1/x এর মান, এটি হচ্ছে 1/x এর মান। তাহলে আমরা 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ দ্বয় তুলনা করে পাই। তিন নম্বর সমীকরণে কি আছে? 1/x এর মান আছে, দেখো 5/6 - 1/y, এবং 4 নম্বর সমীকরণে 1/x এর মান আছে 1/6 + 1/y। এবার আমরা এই ওয়াইগুলোকে একদিকে নেব, সংখ্যাগুলোকে একদিকে নেব। তাহলে দেখো, এপাশে 5/6 ছিল, আর 1/6কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো -1/6, এবং সমান চিহ্নের ওপাশে কী পড়ে থাকবে? 1/y পড়ে থাকবে, আর এদিকে -1/yকে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো +1/y। এবার দেখো, এক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তা আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে যদি হর সমান থাকে সেক্ষেত্রে যোগ করতে গেলে আমরা লবগুলিকে সরাসরি যোগ করে দিতে পারি, বিয়োগের ক্ষেত্রে আমরা লবগুলিকে সরাসরি বিয়োগ করে দিতে পারি। তা দেখো, তাহলে এদের হর 6 আছে, 6 বসিয়ে দিলাম, এবং এক্ষেত্রে দেখো 5 থেকে 1 বাদ দিলে আমরা 4 পাবো, ঠিক আছে। একইভাবে দেখো, এক্ষেত্রে দুটোরই হর কত আছে? ওয়াই আছে, তাহলে ওয়াই বসিয়ে দিলাম, এবং উপরে লবগুলি আমরা সরাসরি যোগ করে দিতে পারি, অর্থাৎ 1 আর 1 = 2 পাবো। এবার আমাদের কী কাজ? কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে দেখো, আমরা এই গুণটা আগে করছি, অর্থাৎ আমরা পাবো 4y = 6 × 12। এখান থেকে আমরা পাচ্ছি y = 12/4,
তা দেখো, 12কে 4 দিয়ে ভাগ করলে y এর মান আমাদের 3 বের হলো। এইবার এই y এর মান হয় 3 নাম্বার নয় 4 নাম্বার, যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমাদের x এর মান বের করতে হবে। তা এক্ষেত্রে আমরা 3 নং সমীকরণে y সমান 3 বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণটা কি ছিল দেখো, 1/x ছিল সমান 5/6 মাইনাস 1/y, ওয়াই জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/x সমান 3 আর 6 লসাগু 6 হবে, 6 এর মধ্যে একবার যায়, সেই 1 দিয়ে উপরে 5কে গুণ করলে আমরা 5 পাবো, বিয়োগ আছে বসিয়ে দিলাম, 3 6 এর মধ্যে দুবার যাবে, সেই 2 দিয়ে উপরে 1কে গুণ করলে আমরা 2 পাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/x সমান 5-এর থেকে 2 বাদ দিলে আমরা 3 পাবো এবং নিচে 6 আছে। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, অর্থাৎ এই গুণটা আমরা আগে করছি, তাহলে 3x সমান 6কে 6, বা এখান থেকে x সমান কি হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, অতএব x এর মান আমাদের 2 বের হলো। তাহলে আমরা নির্ণয় সমাধান কি পেলাম, অতএব নির্ণয় সমাধান আমরা x এর মান 2 পেলাম এবং y এর মান 3 পেলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 9 দাগাটা লক্ষ্য করো, 9 দাগে কি আছে দেখো, 9 দাগে প্রথম সমীকরণে আমরা দেখতে পাচ্ছি x+y/xy = 2, এবং আরেকটি সমীকরণ আছে x-y/xy = 1। তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। তাহলে দেখো, এক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, তার জন্য কি করব, এখানে আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। তা দেখো, উপরে লবে x+y আছে, তাহলে এই দুটিকে আমরা আলাদা করে দিতে পারি, অর্থাৎ আমরা পাবো x/xy + y/xy, কেননা এই দুটি যোগ করলে আমরা আবার আগেরটাই পাবো সমান 2। এবার দেখো, উপর নিচে যদি x x কেটে যায় তাহলে এখানে আমরা পাবো 1/y যোগ, এক্ষেত্রে y y কেটে গেলে আমরা পাবো 1/x সমান 2। তা যেহেতু এখানে আমরা x এর মানটা বের করব, তাহলে x-টাকে রেখে দিচ্ছি, অর্থাৎ 1/x সমান আমরা কি পাবো 2-1/y। তা এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম, এবং এক্ষেত্রে দেখো একইভাবে আমরা ভেঙে দিলে কি পাবো, আমরা পাবো x/xy - y/xy = 1। এখানে উপর নিচে x x কেটে গেলে আমরা পাবো 1/y - y y কেটে গেলে আমরা পাবো 1/x = 1। এবার দেখো, এখানে আমরা x-টাকে রাখবো, তাহলে -1/x-কে রেখে দিলাম, এবং এই 1/y-কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা কি পাবো 1-1/y। তা যেহেতু এর চিহ্ন মাইনাস আছে, এই মাইনাসটাকে তোলার জন্য আমরা সমীকরণের প্রতিটি পদকে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, কেননা সমীকরণের উভয় দিকে একই সংখ্যা বা একই জিনিস দিয়ে গুণ করলে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। তা দেখো, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ আমরা 1/x পেলাম। এক্ষেত্রে দেখো, এখানে 1-এর চিহ্ন প্লাস আছে, সেই প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা কি পাবো, মাইনাসে প্লাসে মাইনাস পাবো, অর্থাৎ -1 পাবো, এবং এক্ষেত্রে দেখো এই মাইনাসটাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা প্লাস পাবো, তাহলে সেটিকে আমরা আগে রাখছি, অর্থাৎ 1/y ঠিক আছে -1, এই হচ্ছে আমাদের 1/x এর মান। তাহলে এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, 3 নম্বর আর 4 নম্বর সমীকরণে দুটি হচ্ছে 1/x এর মান, তাহলে এই দুটো আমরা তুলনা করতে পারি। তাহলে এখানে আমরা লিখে নিই 3 নং ও 4 নং সমীকরণ সমীকরণ দ্বয় তুলনা করে পাই, তো দেখো 3 নম্বর সমীকরণে কি ছিল 2-1/y = 4, 4 নম্বর সমীকরণে কি ছিল 1/y - 1। এবার দেখো, এখানে 2 আছে, আর এই মাইনাস ওয়াইকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে, এপাশে 1/y তাহলে পড়ে থাকলো, এবং -1/y-কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো +1/y। 2 আর 1 যোগ করলে আমরা 3 পাবো। তাহলে দেখো, এই দুটো লসাগু কি হবে, y হবে, আর যেহেতু দেখো এদের হরে একই সংখ্যা আছে, তাহলে উপরের লবগুলিকে আমরা সরাসরি যোগ করে দিতে পারি, অর্থাৎ 1 আর 1 যোগ করলে আমরা 2 পাবো। এবার কাজকে আমাদের কোনাকুনি গুণ করে দেওয়া, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 3y = 2, অতএব y সমান কি হবে, y সমান হবে 2/3।
এবার আমরা এই ওয়াইয়ের মান হয় 3 নম্বর নয় 4 নম্বর সমীকরণে বসিয়ে এক্স এর মান বের করব। তাই এক্ষেত্রে আমরা 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে লিখে নিচ্ছি, 3 নং সমীকরণে ওয়াই সমান 2/3 বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণটা ছিল 1/x সমান 2 - 1/y। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 2/3 বসিয়ে দিলাম। তা দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, বা 1/x সমান 2 - তা এটি একে নিচে ভাগ অবস্থায় আছে, তাহলে এটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ উপরে 3 চলে যাবে, নিচে আমরা 2 পাবো। কেমন? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো 1/x সমান 2 - 1কে 3 দিয়ে গুণ করলে আমরা 3 পাবো, তার নিচে 2 আছে, বা 1/x সমান কী হচ্ছে দেখো, এবার আমাদের বিয়োগ করতে হবে, তাহলে লসাগু 2 হচ্ছে, 2-এর নিচে তো 1 আছে, 1 - 2-এর মধ্যে 2 বার যায়, সেই 2 দিয়ে উপরের 2কে গুণ করলে আমরা এখানে 4 পাবো, 2 - 2-এর মধ্যে 1 বার যায়, সেই 1 দিয়ে উপরের 3কে গুণ করলে আমরা 3 পাবো, বা 1/x সমান আমরা পাচ্ছি 1/2। তাহলে দেখো এবার আমরা কোণাকুণি গুণ করে দেবো। তা যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে এই গুণটা আমরা আগে করছি, অর্থাৎ x সমান কি পাচ্ছি 2 - 2। তাহলে এখানে আমাদের x এর মান 2 বের হলো, এখানে y এর মান 2/3 বের হলো, তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব নির্ণেয় সমাধান x সমান 2 y সমান 2/3। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 দাগেটা লক্ষ্য করো, 10 দাগে কি আছে, 10 দাগে আমরা দেখতে পাচ্ছি যে x + y/5 + x - y/4 = 5। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং x + y/4 + x - y/5 = 5 × 4 = 5, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। তাহলে দেখো প্রথম সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যোগটা করে নেব, তা 4 আর 5-এর লসাগু কত হবে, 20 হবে। এবার দেখো এই 20-র মধ্যে 5 কবার যাবে, 4 বার যাবে, সেই 4 দিয়ে উপরে লবকে গুণ করব, তা উপরের x + y কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 4x + 4y, প্লাস আছে এই যে বসিয়ে দিলাম। এবার 4 20-র মধ্যে কবার যাবে, 5 বার যাবে, সেই 5 দিয়ে উপরেরটাকে এবার গুণ করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 5x - 5y, আর সমান চিহ্নের পাশে কি আছে, 5 আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 4টে x আর এখানে 5টে x, টোটাল আমরা 9টা x পেলাম, এখানে -5টা y আর এখানে +4টে y, অর্থাৎ 5টা y থেকে 4টে y বাদ গেলে -1টি y বা -y আমরা পাবো, এবং এক্ষেত্রে কোণাকুণি গুণ করলে 5×20 100 পাবো। যেহেতু আমরা x এর মানটা বের করব, তাহলে x কে আমরা রেখে দিচ্ছি এবং -y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, সমান চিহ্নের ওপাশে 100 ছিল বসিয়ে দিলাম, -y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে +y হয়ে যাবে, অতএব x সমান কি হবে, 100 + y/9। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। কেমন? আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে আমরা প্রথমে যোগটা করে নেব, তো 4 আর 5-এর লসাগু 20 হয়, 4 20-র মধ্যে 5 বার যাবে, সেই 5 দিয়ে উপরেরটাকে গুণ করলে আমরা 5x + 5y পাবো, প্লাস আছে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 5 20-র মধ্যে 4 বার যাবে, সেই 4 দিয়ে উপরেরটাকে গুণ করব, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 4x - 4y, এবং দেখো সমান চিহ্নের এই পাশে যেটি মিশ্র ভগ্নাংশে আছে এটিকে আমরা ভাঙিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা, 5 × 5=25, তার সাথে 4 যোগ করলে আমরা পাবো 29, নিচে 5। কেমন? এবার দেখো উপরে এখানে 5টা x আর এখানে 4টে x, অর্থাৎ আমরা 9টা x পেলাম, এখানে 5টা y, তার থেকে 4টে y বাদ দিতে হবে, অর্থাৎ আমরা +1টি y পাবো, এবং এক্ষেত্রে যদি আমরা কোণাকুণি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, 29/5 × 20, ঠিক আছে, 5 দিয়ে 20-কে কাটলে আমরা 4 পাচ্ছি, অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো 9x সমান +y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, তার আগে আমরা গুণটা করে নিই, তা দেখো এই গুণটা করলে আমরা পাচ্ছি 4 নং 36-এর 6, হাতে 3 8 3 11, অর্থাৎ 116 পেলাম, +y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে -y হবে, অতএব x সমান কি হচ্ছে দেখো, 116 - y/9। এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, এটিও হচ্ছে x এর মান, এটিও হচ্ছে x এর মান, অর্থাৎ দুটি সমান, তাহলে 3 নং ও 4 নং সমীকরণ তুলনা করে পাই।
तीन नम्बर समीकरण क्यों छिलो जे 100 प्लस वाई बाय 9 चार नम्बर समीकरण क्यों छिलो 116 माइनस वाई बाय 9 अर्थात दो क्षेत्र देखो इधर हरे कत आछे 9 करे आछे ताहले समान चिन्हे दो दिके जदि आमरा 9 दिए गुण करे दी ताहले देखो ये 9 टा किन्तु केटे जाबे ठीक आछे अर्थात सेई क्षेत्रे आमरा कि पाबो आमरा पाबो 100 प्लस वाई और एक क्षेत्रे आमरा पाबो 116 माइनस वाई এবার যেহেতু আমরা y এর মান বের করব তাহলে y গুলোকে আমরা বাম পক্ষে নিচ্ছি অর্থাৎ সমান চিহ্নে বাদিকে নিয়ে আসছি আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে এই পাশে y ছিল মাইনাস y কে পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা পেলাম y প্লাস y সমান চিহ্নে এই পাশে 116 ছিল 100 কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে তা দেখো y আর y যোগ করলে আমরা 2y পাবো এবং 116 থেকে 100 বিয়োগ করলে আমরা 16 পাবো ঠিক আছে এখান থেকে আমরা y সমান কি পাচ্ছি y সমান আমরা পাচ্ছি 16 বাই 2 তা 16 কে 2 দিয়ে ভাগ করলে y এর মান কি হবে y এর মান 8 হবে এবার এই y এর মান আমরা 3 নাম্বার অথবা 4 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসিয়ে x এর মান বের করব তা এই ক্ষেত্রে আমরা 3 নং সমীকরণে y সমান 8 বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা কি ছিল x সমান 100 যোগ y তাহলে y এর জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম বাই 9 তা 100 আর 8 যোগ করলে আমরা 108 পাবো তাকে 9 দিয়ে ভাগ করতে হবে তা 9 দিয়ে 108 কে ভাগ করলে আমরা 12 পাবো x এর মান ঠিক আছে কারণ 9 বারং 108 অতএব নির্ণেয় সমাধান x সমান কত বের হলো 12 বের হলো এবং y সমান কত 8 বের হলো তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার 11 দাগে একটু লক্ষ্য করো 11 দাগে কি আছে দেখো 11 দাগে আমরা দেখতে পাচ্ছি যে 4 বাই x মাইনাস y বাই 2 সমান মাইনাস 1 এটিকে আমরা এক নম্বর সমীকরণ এবং 8 বাই x প্লাস 2 y সমান 10 এটিকে আমরা দুই নম্বর সমীকরণ করছি তাহলে দেখো এই এক নম্বর আর দু নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করব যেহেতু এই ক্ষেত্রে দেখো x এর মান বের করব তাহলে x টাকে আমরা সমান চিহ্নের এপাশে রাখছি আর মাইনাস y বাই 2 কে সমান চিহ্নের উপাশে নিয়ে যাচ্ছি তা মাইনাস y বাই 2 কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা পাবো y বাই 2 আর এই ক্ষেত্রে মাইনাস 1 ছিল বসিয়ে দিলাম এখান থেকে আমরা পাচ্ছি দেখো 4 বাই x এবার এই দুটোর আমরা বিয়োগ করব এতে লসাগু কি হবে 2 হবে তা দেখো 2 2 এর মধ্যে একবার যাচ্ছে সেই 1 দিয়ে উপরে y কে গুণ করলে আমরা y পাবো এই ক্ষেত্রে 1 এর নিচে 1 আছে সেই 1 2 এর মধ্যে দুবার যাচ্ছে এবং সেই 2 দিয়ে উপরের 1 কে গুণ করলে আমরা 2 পাবো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই সমীকরণ দুটিকে উল্টে দিতে পারি তাহলে দেখো আমরা কি পাবো আমরা পাবো x বাই 4 আর এই ক্ষেত্রে 2 উপরে চলে যাবে নিচে পাবো আমরা y মাইনাস 2 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো অতএব x সমান আমরা পাচ্ছি এইটা দিয়ে যদি কোণাকুণি গুণ করে দিই 4 2 গুণ 8 নিচে কি আছে y মাইনাস 2 এটাকে আমরা তিন নম্বর সমীকরণ করলাম এবার দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি এক্ষেত্রে আমরা একইভাবে x টাকে সমান চিহ্নের এপাশে রেখে দিচ্ছি অর্থাৎ 8 বাই x প্লাস 2y কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব তাহলে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ আমরা পাবো 10 মাইনাস 2y এখান থেকে দেখো যেহেতু আমরা x এর মান বের করব তাহলে এই সমীকরণটিকে আমরা উল্টে দিচ্ছি উপরে x চলে যাবে নিচে 8 আসবে তা দেখো এর নিচে কি আছে কিছু নেই মানে 1 আছে তাহলে উল্টে দিলে উপরে 1 চলে যাবে নিচে আমরা 10 মাইনাস 2y পাবো এবার যেহেতু আমরা x এর মান বের করব তাহলে x সমান কি হবে এটিকে কোণাকুণি গুণ করে দিতে পারি অর্থাৎ 8 কে 8 পাবো উপরে আর নিচে 10 মাইনাস 2y এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম তা দেখো 3 নম্বর সমীকরণে এটিও x এর মান 4 নম্বর সমীকরণে এটিও x এর মান তাহলে এই দুটি মান আমরা তুলনা করতে পারি তাহলে এখানে আমরা লিখে নিই 3 নং ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই তিন নম্বর সমীকরণে x এর মান কি আছে 8 বাই y মাইনাস 2 সমান চার নম্বর সমীকরণে x এর মান কি আছে 8 বাই 10 মাইনাস 2y এখান থেকে দেখো আমরা উপরের 8 8 কেটে দিতে পারি অথবা কোণাকুণি গুণ করতে পারি তাহলে যদি আমরা কেটে দিই তাহলে সংখ্যাটি ছোট হয়ে যাবে অর্থাৎ এখানে 1 পাচ্ছি এখানেও 1 পাচ্ছি এবার আমরা কোণাকুণি গুণ করছি তাহলে যেহেতু এখানে 1 এখানে 1 হলো তাহলে এই গুণটা করলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি y মাইনাস 2 আর এই ক্ষেত্রে 1 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 10 মাইনাস 2y এবার y গুলোকে আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসছি তাহলে এখানে
প্লাস ওয়াই আছে, মাইনাস টু ওয়াইকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসলে প্লাস টু ওয়াই পাবো, সমান চিহ্নের ওপাশে দশ আছে বসিয়ে দিলাম, মাইনাস টুকে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে প্লাস টু পাবো। তাহলে দেখো ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ আমরা থ্রি ওয়াই সমান কত পাবো, দশ যোগ দুই বারো পাবো। এখান থেকে ওয়াই সমান আমরা পাবো বারো বাই থ্রি। তা বারোকে তিন দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান কত বের হবে, ওয়াইয়ের মান আমাদের চার বের হবে। এবার এই ওয়াইয়ের মান তিন নম্বর অথবা চার নম্বর সমীকরণে বসিয়ে আমরা এক্সের মান বের করব। তো এই ক্ষেত্রে আমি তিন নম্বর সমীকরণে ওয়াই সমান চার বসিয়ে পাই। তিন নম্বর সমীকরণ কি আছে, এক্স সমান আট বাই ওয়াই জায়গায় আমরা চার বসাচ্ছি বিয়োগ দুই। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, উপরে আট পাচ্ছি আর নিচে চারের থেকে দুই বাদ গেলে আমরা দুই পাবো। আটকে দুই দিয়ে ভাগ করলে এক্সের মানও চার বের হলো। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান কত বের হলো, চার বের হলো, ওয়াই সমান চার বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বারো দাগেরটা লক্ষ্য করো, বারো দাগে কী আছে দেখো, বারো দাগে আমরা দেখতে পাচ্ছি যে টু মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই সমান টেন ইন্টু ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স। অর্থাৎ টু মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স এবং টেন ইন্টু ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এক্স সমানও ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো টু মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটিকে আমরা এক নম্বর সমীকরণ করলাম। এবং আরেকটি দেখো টেন ইন্টু ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটিকে আমরা দু নম্বর সমীকরণ করলাম। যেহেতু এটা তিনটি সমান, তাহলে দেখো প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে এটি ভাঙালে আমরা কি পাচ্ছি, টু আছে বসিয়ে দিলাম, মাইনাস টু দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই। এক্ষেত্রে দেখো ফোর দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি ফোর ওয়াই মাইনাস ফোর এক্স। এবার যেহেতু এক্সের মান বের করব, এক্সগুলোকে আমরা সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসছি, তাহলে এক্ষেত্রে মাইনাস সিক্স এক্স আসে বসিয়ে দিলাম। আর দেখো মাইনাস ফোর এক্সকে এই পাশে নিয়ে আসলে প্লাস ফোর এক্স হয়ে যাবে। সমান চিহ্নের ওপাশে কী আছে, ফোর ওয়াই আছে বসিয়ে দিলাম, মাইনাস টু ওয়াইকে সমান চিহ্নের ওপাশে প্লাস টু ওয়াইকে সমান চিহ্নের ওপাশে নিয়ে আস গেলে মাইনাস টু ওয়াই হয়ে যাবে। আর এক্ষেত্রে টুকে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে মাইনাস টু হবে। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, মাইনাস সিক্স এক্স থেকে ফোর এক্স বাদ দিলে আমরা মাইনাস টু এক্স পাবো। এক্ষেত্রে ফোর ওয়াই থেকে টু ওয়াই বাদ গেলে আমরা টু ওয়াই পাবো এবং মাইনাস টু পাবো। তা দেখো এক্ষেত্রে প্রতিটি পদই দুই দিয়ে ভাগ যায় এবং এখানে এক্সের চিহ্ন কী আছে, মাইনাস আছে। তাহলে এই মাইনাসটি তোলার জন্য তাহলে আমরা প্রতিটি পদকে মাইনাস টু দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। তা দেখো এটিকে মাইনাস টু দিয়ে ভাগ দিলে আমরা এক্স পাবো, এক্ষেত্রে মাইনাস টু দিয়ে ভাগ দিলে আমরা মাইনাস ওয়াই পাবো এবং এক্ষেত্রে মাইনাস টু দিয়ে ভাগ দিলে আমরা প্লাস ওয়ান পাবো। অর্থাৎ মাইনাসের জন্য প্রতিটি চিহ্ন পাল্টে গেল, যেটি প্লাস ছিল সেটি মাইনাস হলো, যেটি মাইনাস ছিল সেটি প্লাস হলো এবং প্রতিটি দুই দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এটিকে আমরা তিন নম্বর সমীকরণ করলাম। এবার দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা প্রথমে দশ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি চল্লিশ মাইনাস দশ ওয়াই মাইনাস ফাইভ এক্স, চার দিয়ে গুণ করলে আমরা পাবো ফোর ওয়াই মাইনাস ফোর এক্স। এবার এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি, তাহলে দেখো এপাশে কী আছে, মাইনাস ফাইভ এক্স আসছে বসিয়ে দিলাম, মাইনাস ফোর এক্সকে এপাশে নিয়ে আসলে প্লাস ফোর এক্স হয়ে গেল। সমান চিহ্নের ওপাশে কী পড়ে থাকলো, ফোর ওয়াই পড়ে থাকলো, মাইনাস টেন ওয়াইকে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে প্লাস টেন ওয়াই হয়ে যাবে এবং এক্ষেত্রে দেখো চল্লিশকে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে মাইনাস চল্লিশ হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, মাইনাস ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ গেলে আমরা মাইনাস এক্স পাবো, এক্ষেত্রে ফোর ওয়াই আর টেন ওয়াই যোগ করলে আমরা চোদ্দো ওয়াই পাবো মাইনাস চল্লিশ। তা যেহেতু এক্সের আগে মাইনাস আছে, এই মাইনাসটি তোলার জন্য আমরা কী করব, প্রতিটি পদকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো এক্স, এক্ষেত্রে দেখো ওয়াইয়ের চিহ্ন প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করার জন্য আমরা মাইনাস চোদ্দো ওয়াই পাবো, মাইনাস চল্লিশ আছে, মাইনাস দিয়ে গুণ করার জন্য এক্ষেত্রে আমরা প্লাস চল্লিশ পাবো। এটিকে আমরা চার নম্বর সমীকরণ করলাম। তা দেখো তিন নম্বর সমীকরণে এটিও এক্সের মান, চার নম্বর সমীকরণে এটিও এক্সের মান, অর্থাৎ এই দুটি মান সমান। তাহলে আমরা তিন নং ও চার নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই।
तीन नम्बर समीकरण कि आछे माइनस वाई प्लस वन समान चार नम्बर समीकरण कि आछे माइनस चौदह वाई प्लस चल्लिस एबार वाइर मान जेहेतु आमरा बेर करब वाइगुलो के समान जन्य एपाशे निये आसि তাহলে এপাশে কি আছে দেখো মাইনাস ওয়াই আছে বসিয়ে দিলাম মাইনাস চোদ্দ ওয়াইকে সমান চিহ্নে এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা পাবো প্লাস চোদ্দ ওয়াই সমান চিহ্নে এপাশে চল্লিশ পড়ে থাকলো প্লাস ওয়ানকে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিতে হবে অর্থাৎ আমরা তেরোটা ওয়াই পাবো এবং চল্লিশ থেকে এক বাদ দিলে আমরা উনচল্লিশ পাবো বা ওয়াই সমান কি হচ্ছে ওয়াই সমান দেখো উনচল্লিশ বাই তেরো তা উনচল্লিশকে তেরোতে ভাগ করলে ওয়াইয়ের মান আমাদের এক তিন বের হলো এবার এই ওয়াইয়ের মান আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে এক্সের মান বের করব তা তিন নং সমীকরণে ওয়াই সমান তিন বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা কী ছিল এক্স সমান মাইনাস ওয়াই তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা তিন বসিয়ে দিলাম প্লাস ওয়ান তাহলে দেখো মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে আমরা মাইনাস টু পাবো অর্থাৎ এক্সের মান মাইনাস টু বের হলো তাহলে এখানে আমরা লিখে নিই অর্থাৎ নির্ণীয় সমাধান এক্স সমান মাইনাস টু ওয়াই সমান থ্রি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তা এর সাথে সাথেই আমরা কষে দেখি পাঁচ দশমিক চারের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজ আর নয় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।